হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি স্টার্টারের রেসিপি আজকে শেয়ার করব। তো আমি আজকে তৈরি করব অরেঞ্জ চিকেন। এটি তৈরিতে তেমন কোনো ঝামেলাই নেই, কিন্তু খেতে অসাধারণ। তো চলুন তাহলে চলে যাওয়া যাক মূল রান্নায়। আমি এখানে একটি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি পুরো চিকেনটাকে কেটে নিয়েছি। তো আমি এখানে একটি ব্রেস্ট পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এবং অবশ্যই চিকেনের বুকের মাংসটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি এখানে চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি ডিম দিয়ে দিচ্ছি, এবং ডিমটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। সাথে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর এখানে আমি এক কাপ করে প্রায় 2 কাপের মতো প্লেন ফ্লাওয়ার বা আটা ব্যবহার করছি। এরপর এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা বা কালো যে কোনো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন সেই ডিম দিয়ে মাখিয়ে রাখা চিকেনটাকে আমি উঠিয়ে আটার এই মিক্সিংটার সাথে আমি একটু কোট করে নেব চিকেনটাকে। তো সবগুলো চিকেন উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং বলে, সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি হাত ব্যবহার করছি। হাত দিয়ে মিক্সিংটা আসলে ভালো হবে, কাজেই আপনারাও চেষ্টা করবেন হাত দিয়েই মিক্সিংটা করার। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিক্স করার পর চিকেনের কোটটা অনেকটা এরকম হবে। এখন আমি মিক্সিং বোলকে আলাদা একটা জায়গায় রেখে দেব 10 মিনিটের জন্য, এবং এরপর আমি আলাদা একটি পাত্রে 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে আমি পানিতে গুলিয়ে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন পানিটার সাথে কর্নফ্লাওয়ারকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে গুলিয়ে নিতে হবে। তো আমার গোলানো হয়ে গেছে। এখন আমি এই গোলানো কর্নফ্লাওয়ারটাকে আলাদা করে রেখে দেব, এবং এই কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেলে এখন আমি একটি সস তৈরি করে নেব। তো এই সস তৈরি করার জন্য আমার প্রথমে এখানে অরেঞ্জ নিতে হবে। আমি এখানে 2টো অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জটাকে আমি মাঝখান থেকে চিরে বিচিটা ফেলে দিয়ে এটাকে আমি স্কুইজ করে জুসটা বের করে নেব। আপনারা এখানে যে কোনো স্কুইজার ব্যবহার করতে পারেন, যাতে করে খুব সহজেই অরেঞ্জ জুসটা বের করে নিয়ে আসা যাবে। তো সবগুলো অরেঞ্জ আমি স্কুইজ করে নিয়েছি। আমার প্রায় এখানে হাফ কাপের মতো জুস হয়েছে। তো আলাদা একটি পাত্রে আমি জুসটাকে ঢেলে দিলাম। এখন আমি সেই সসটা তৈরি করে নেব। তো জুসটা দিয়ে এখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি অ্যাড করে দেব। তো আমি এখানে একটা চিকেনের জন্য 2টো অরেঞ্জ ব্যবহার করেছি। অরেঞ্জের পরিমাণটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এখানে হাফ কাপের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার। এখন দিয়ে দিব 1/2 টেবিল স্পুনের থেকেও কম অরেঞ্জের নির্যাস। অরেঞ্জটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। অরেঞ্জের খোসাটাকে হালকাভাবে গ্রাইন্ড করে নিলেই এই নির্যাসটা খুব সহজেই উঠে আসবে। তো এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখানে আমি প্রায় 1/2 টেবিল স্পুনের মতো আদা এবং রসুন পেস্ট ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো এখন আবারও সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এবং চুলাটাকে রাখছি মিডিয়াম হাই হিটে। তো তেলটা একটু গরম হয়ে এলে এখন আমি এখানে সেই কোট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা করে চিকেন আমি দিয়ে দেব। এভাবে করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে খুব বেশি সময় ধরে কোট করে রাখা যাবে না, তাহলে চিকেন থেকে পানি বের হয়ে কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি প্রথম রাউন্ডে এই চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমার 2 বার করে ভেজে নিতে হবে। চুলাটা থাকবে মিডিয়াম হাই হিটে। চুলাটাকে মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো একটু লালচে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার এক পাশ হয়ে গেছে চিকেনের। এখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। যখন একটু লালচে হয়ে আসবে, একটু ক্রিস্পি দেখাবে, তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তো আমার চিকেনের এখানে একটা পাশ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি।
তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, একটু লালচে হয়ে এলেই চিকেনটাকে নামিয়ে নিতে হবে। তো আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব একটা স্পাইডারের সাহায্যে। সবগুলো চিকেন আমি উঠিয়ে নিলাম, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, এরকম যখন লালচে হয়ে আসবে তখন চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন আমি সবগুলো চিকেনকে উঠিয়ে আলাদা একটি পাত্রে রেখে দেব এবং চূড়ায় অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা হালকা একটু গরম হয়ে এলে তৈরি করে রাখা সেই সসটা আমি ঢেলে দেব এবং চুলাটা রাখতে হবে মিডিয়াম লো হিটে। তো সসটাকে দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। তো এটাকে যখন জাল করা হয়ে যাবে তখন এ পর্যায়ে এখানে আমি সেই মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিব। তো আমার এখানে সসটা জাল করে নেওয়া হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট জাল করলেই হবে, এর থেকে বেশি সময় ধরে আসলে জাল করে নেওয়ার প্রয়োজন নেই। তো এ পর্যায়ে এখন আমি সেই মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে এটাকে নাড়তে হবে এবং চুলাটা অবশ্যই মিডিয়াম লো হিটে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত এই সসটা একটু ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে এবং প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে এটা একটু ঘন হয়ে আসতে। আমার এখানে সসটা প্রায় ঘন হয়ে এসেছে, আর অল্প কিছুক্ষণ চুলার উপর রেখে দিলেই আমার এটা তৈরি হয়ে যাবে। তো আমি আজকে অরেঞ্জ চিকেন তৈরিতে একটি চিকেন ব্রেস্ট পিসের জন্য 2টো অরেঞ্জ ব্যবহার করেছি। আপনারা 2টো ব্রেস্ট পিসের জন্য 4টে অরেঞ্জ ব্যবহার করতে পারেন, আর কেউ যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু চিলি ফ্লেক্সটা মিক্স করে নিতে পারেন। যখন সসটা তৈরি করবেন তখন সসের সাথে চিলি ফ্লেক্সটা মিক্স করে নেবেন। আমি চিলি ফ্লেক্সটা বাদ দিয়েছি, কারণ এটা বাচ্চারাও খাবে, তো সেই জন্যই মূলত চিলি ফ্লেক্সটা আমি বাদ দিয়েছি। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন, খেতে অবশ্যই ভালো লাগবে। তো আমার সসটা এখানে একদমই তৈরি হয়ে গেছে, একটু আঠালো হয়ে এসেছে, ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি সেই ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন চিকেনটা ভাজার পরে গরম অবস্থায় এটাকে এই সসের মধ্যে দিয়ে দিতে, কারণ হচ্ছে গরম গরম দেওয়ার ফলে টেস্টটা অনেক ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো চিকেনগুলোকে দিয়ে এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব সসের সাথে, সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এবং চুলাটা এ পর্যায়ে থাকবে লো হিটে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে এবং এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই সসটা খুব সুন্দরভাবে চিকেনগুলোর সাথে মিশে যাবে। তো চিকেনগুলোকে কিছু সময় রান্না করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলোর সাথে সসটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এখানে আমি কিছু সিসেম সিডস বা তিল যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। তবে এই তিলটা দেওয়ার ফলে এটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো তিলটা দেওয়ার পর আমি হালকা করে একটু মিক্স করে নিলাম, এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার অরেঞ্জ চিকেন, আপনারা এটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে। এটি খেতে আসলেই অনেক সুস্বাদু, বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, আর তাছাড়া এটা কিন্তু সহজ এবং মজাদার স্টার্টার হিসেবে খুব সুন্দরভাবে আপনারা পরিবেশন করতে পারেন। পোলাও, ফ্রাইড রাইস এসবের সাথে আপনারা এটিকে স্টার্টার হিসেবে পরিবেশন করতে পারেন। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। শীঘ্রই আসছে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।